ট্র্যাক্টর ট্রলির কাগজপত্র নেই, বিপাকে মালিক পক্ষ। শুক্রবার রামধনু ট্র্যাক্টর অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করে জেলা শাসকের কাছে নিজেদের সমস্যা তুলে ধরে। এই প্রসঙ্গে ট্র্যাক্টর মালিক পক্ষ থেকে জানানো হয়, ট্র্যাক্টর কেনার সময় কোম্পানি ট্রলির কোনো কাগজপত্র দেয় না, যার ফলে বর্তমানে পুলিশ ট্রলির নম্বর এবং কাগজপত্র ছাড়া এই ট্রলি ট্রাক্টরের সঙ্গে যুক্ত করে মাল পরিবহনের ক্ষেত্রে বাধা দিচ্ছে। অপরদিকে সংগঠনের পক্ষে শ্যামপ্রসাদ জানান, আমরা সরকারি নিয়ম মেনে ট্র্যাক্টরের সঙ্গে ট্রলি জুড়ে ব্যবসা করতে চাই, কিন্তু এ বিষয়ে ট্রলিগুলির কাগজপত্র যাতে আমরা পেতে পারি এবং রেজিস্ট্রেশন করাতে পারি তার জন্য প্রশাসনের সাহায্য চাইছি। দেখুন, আমাদের উত্তরবঙ্গে যে নদীগুলো আছে, উত্তরবঙ্গে আপনি দেখবেন আপনার বাড়ির উঠোন দিয়ে একটা নদী যায়, পিছন দিয়ে একটা নদী যায়, সামনে পিছনে সবদিকে নদী আছে। দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে এক নিয়ম করলে হবে না। উত্তরবঙ্গে অনেক ছোটো ছোটো উপনদী রয়েছে যেগুলো প্রত্যেক গ্রাম শহর মাঝখান দিয়ে গেছে। সেই নদীগুলোর মাঝখানে যে বালিগুলো জমা পড়ে যায়, সেই জমা বালিগুলোকে ড্রেজিং করতে হয়, সরিয়ে দিতে হয়, তবে জলগুলো যায়, তা না হলে পাশে পাড়গুলো ভাঙে। কিন্তু বর্তমানে বালিগুলো জমে আছে বিভিন্ন জায়গায়, রয়্যালটি দেওয়া হচ্ছে না। এর আগে সরকারের পক্ষ থেকে সেই জায়গাগুলো রয়্যালটি দেওয়া হতো এবং সেই রয়্যালটি নিয়ে আমরা ট্র্যাক্টর দিয়ে সেখান থেকে ক্যারিং করা হতো। এখন হঠাৎ করে রয়্যালটি বন্ধ, বড়ো বড়ো নদীতে রয়্যালটি দেওয়া হচ্ছে, কিন্তু যে আমাদের ছোটো নদী আছে সেই নদীর রয়্যালটিগুলো কেন বন্ধ করে? এই নদীগুলোতে বিশাল একর ধরে না, এগুলো এক বিঘা দশ কাঠের কোনো একটা চড়া ধরে সব গেছে। এই জায়গাগুলো যদি বন্ধ করে দেয়, আগামী দিনে পাহাড় সব ভাঙা শুরু হবে, কৃষি জমি নষ্ট হবে। আমরা চাইছি যে এটা বৈজ্ঞানিক উপায় দেখে নিয়েই রয়্যালটি দেবো ট্র্যাক্টরগুলো চলার জন্য। সন্ধ্যে একটা যেটা পুলিশের থেকে অভিযোগ করা হচ্ছে, অনেক ট্রলেরই ট্রলি মানে যেটা ডালাটা থাকে, ডালার রেজিস্ট্রেশন থাকে না, ড্রাইভার মাইনর, তাদের লাইসেন্স থাকে না। এই বিষয়গুলো ট্রাক্টর মালিকদের ডেকে বলা হয়েছে যাতে এই বিষয়গুলো দেখে। এই বিষয়টি সত্যিই সমস্যার। দেখুন, একটা বড় সমস্যা রয়েছে। সমস্যা হচ্ছে যখন ট্র্যাক্টরগুলো কেনা হয়েছে তখন ট্রলিটাও সেখান থেকে কেনা হয়েছে। এবার আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা এতটা অবগত নেই অনেকেই, যে ট্র্যাক্টর মালিক বলছেন কাগজ দিয়েছে, ট্রলির পেপার তারা দেয়নি। ট্রলির পেপার যেহেতু তারা দেয়নি, সেটা রেজিস্ট্রেশন হচ্ছে না। এবার সেই মালিকগুলো তো যখনই ট্রলির পেপার চাওয়া হচ্ছে রেজিস্ট্রেশনে করার জন্য, তখন তারা দিতে পারছে না। সব হতে ইনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছেন, বারবার অফিসে এসেছেন, এমবি অফিসে গেছেন, তারা বলছে পেপার্স লাগবে। সে পেপার্স কোথা থেকে পাবে? জলপাইগুড়ি জেলার মধ্যে কোনো জায়গায় ট্রলি বানানোর পারমিশন নেই। তাহলে এতদিন অবৈধ সরকারের মদতেই চলছে, রাস্তার উপর ট্রলিগুলো বানানো হচ্ছে, সেই বানানোর ট্রলিগুলোই দেওয়া হচ্ছে ট্র্যাক্টরের সাথে। কারা দিচ্ছে? শোরুম দিচ্ছে, তারা বিক্রি করছে বৈধ বলে, আর যারা কিনছেন তারা অবৈধ পয়সাতে কী করে হতে পারে? তাহলে এতদিন ডিএম এডিএম যারা আছেন তারা কি কেন দেখেননি? সেখানে আমাদেরকে বলা হচ্ছে তোমরা নিজের পয়সা দিয়ে নিয়েছে, দেয়নি, আপনি সেই শোরুমগুলো সিল করুন। তাদের থেকে আপনারা কেন সিল করছেন না, কেন অবৈধভাবে বিক্রি করছে, এটা কিন্তু সবচেয়ে আগে দেওয়া দরকার। মালিকগুলোর উপরে প্রেশার দেওয়া হচ্ছে। আমরা চাই যেগুলো আমরা কিনেছি আমরা বৈধ উপায় ব্যবসা করতে চাই, আমাদের ট্রলিগুলোকে ব্যবস্থা করাও, আমরা সরকারের ট্যাক্স দিয়ে সব রকম সহযোগিতা করে ব্যবসা করতে চাই। আমাদের কিছু দাবি ছিল, যেমন লোকাল নদীগুলোয় আমাদের যেগুলো রয়্যালটি ছিল, তিস্তা, পাঙ্গা, করলা, এগুলোতে রয়্যালটি ছিল, সেই রয়্যালটিগুলো পুনরায় চালু করার দাবি আমরা জানালাম। কত বছর আগে ছিল? পাঁচ বছর আগে ছিল, 2015 পর্যন্ত ছিল, 15-তেই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আর কী কী দাবি? আর দাবি করলাম আমাদের ট্রাফিক, আমরা শহরে গাড়িগুলো ট্যাক্স পে করে চালাচ্ছি কিন্তু ট্রাফিক আমাদের ঢুকতে দিচ্ছে না, তো সেই জন্য আমরা বললাম যে আমাদের এটা তো অসুবিধা হচ্ছে, আমরা যাতে গাড়িগুলো শহরে প্রবেশ করাতে পারি তার জন্য আমাদের ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের গাড়িগুলোর উপরে আমাদের প্রচুর সংসার চলে, একটা ট্রলির উপরে প্রায় 30 জন লোক চলে, 5-6টা ফ্যামিলি মানে 30টা লোক চলে একটা ট্র্যাক্টরের উপরে। তো এখানে 2 থেকে 2500 ট্র্যাক্টর আছে জলপাইগুড়ি সদরে, সেখানে যদি ব্যবস্থা করা না হয় প্রচুর লোক অনাহারে মারা যাবে। তো উনি এটা পুলিশের সাথে কথা বলতে বললেন। কিভাবে আমরা করবো প্রশাসনিক ভাবে, আমরা তো আগে এইভাবে জানতাম না। তো আমাদের ডিএসপি ট্রাফিক একদিন ডেকেছিলেন মিটিং এ, সেখানে 9 তারিখে ডাকা হয়েছিল, সেখানে মিটিং এ আমাদের ট্রলির পেপার সম্বন্ধে বলা হয়। তখন আমরা বললাম যে ট্রলির পেপারসগুলো কোথায় করবে, কীভাবে করবো আমরা সঠিকভাবে প্রশাসনের সহযোগিতায় আমরা যাতে ট্রলির পেপারস করতে পারি, সেই জন্য ওনার কাছে আবেদন করলাম।
তো এবার উনি আমাদের চিঠি করতে বললেন, আমরা চিঠি করব ওনাকে সঠিকভাবে যাতে আমরা ট্রলির পেপারগুলো পেতে পারি। মানে কোনো ট্রলির পেপারস নেই আপনাদের কাছে? না, আমাদের ট্রলির পেপারস নেই, মানে উনি আমাদের চিঠি করতে বললেন তার জন্য আমরা, হ্যাঁ, কিছু পেপারস নেই, বেশিরভাগই নেই। উনি আমাদের সহযোগিতা করবেন বললেন, কিন্তু আমাদের যে মেন উদ্দেশ্য যেটা আমাদের, আমরা ট্রলিগুলো চলবে কী দিয়ে? ট্রলির পেপার্স নয় করলাম, ট্রলিগুলো চলবে কী করে? বালি পাথর তো কিছু আমরা ক্যারিং করতে পারছি না, সেগুলো উনি কোনো সদুত্তর দিতে পারলেন না। উনি বললেন এগুলো আমার দপ্তরই না, আমি এটা ঠিক মতো বলতে পারবেন না। আমাদের কি, আমাদের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের আর কী আছে? আমাদের আন্দোলন ছাড়া তো আর কোনো বুদ্ধি নেই, আমরা সব আন্দোলনের পক্ষেই যাব, আর আন্দোলন ছাড়া কী করবো, আমরা কোথায় পাবো কিছু? এতগুলো ফ্যামিলি অনাহারে পড়ে আছে। আজকে আলোচনায় কি কিছুটা সমস্যার সমাধান হলো কি মনে হয়? কিছু হয়নি, কিছুই সমস্যার সমাধান নেই, আমরা যেখানে ছিলাম সেখানেই থাকলাম। ঠিক।